এক ইহুদি নারীর সঙ্গে তার বন্ধু হয়, এক ইহুদি নারীর সঙ্গে তার বন্ধুত্ব হলো। মূলত দেখা যায় ইহুদি নারী হলো বেঈমান বেদিন, তাদের সঙ্গে মুসলিমদের বন্ধুত্ব হয় না। তারপরে আম্মাজান ফাতেমার সঙ্গে এক ইহুদি নারীর বন্ধুত্ব হলো, এমন বন্ধুত্ব একে অপরকে না দেখে থাকতে পারত না, একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারত না। ভালো করে শোনেন, তাহলে সমস্যা কি? সমস্যা হলো যে ইহুদি নারী সে হলো রাজার মেয়ে, আর আম্মাজান ফাতেমা হলো গরিব ঘরের মেয়ে। যে ফাতেমারও দুই দিন হয়ে যায়, চার দিন হয়ে যায় খাওয়া হয় না, পরনে একটা মাত্র কাপড়, তাও ছেঁড়া কাপড়, তাবলি মারা কাপড়। এরকম গরিব ফাতেমার সঙ্গে রাজার মেয়ের বন্ধুত্ব, রাজার মেয়ের ফ্রেন্ডশিপ হলো, বন্ধুত্ব হলো। ঘটনা কি? ঘটনা হলো রাজার মেয়ের বিয়ে ঠিক হলো, ইহুদি নারীর বিয়ে ঠিক হয়ে গেল। ওই রাজা গিয়ে সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত দিয়ে বাড়িতে এলো। সব রাজার মেয়েদের দাওয়াত করে যখন বাড়িতে এলো, ইহুদি নারী প্রশ্ন করে, আব্বা সবাইকে দাওয়াত করেছো? বলে হ্যাঁ, সব রাজার মেয়েকে দাওয়াত করেছি। বলে আব্বা আমার বান্ধবী ফাতেমা তাকে দাওয়াত দাওনি? তখন রাজা বলছে তোর মাথা খারাপ, ওই গরিব ভিকারি ফকিরিনী ফাতেমা, যে ফাতেমার খাওয়া হয় না, যে ফাতেমার পরনে একটা মাত্র কাপড়, তাও ছেঁড়া কাপড়, ময়লা কাপড়, ওই ফাতেমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদের মতো বিয়ে খাবার জন্য কি করে বলিস ওই ফাতেমাকে দাওয়াত দিতে? ওই ফাতেমা কখনো আমার রাজপ্রাসাদে আসতে পারে না, ওই গরিব ফাতেমা আমি কখনো তাকে দাওয়াত দেব না। এইগুলো ঘটনা। শেষ পর্যন্ত শুনে দেখেন সেই গরিব ফাতেমা আল্লাহপাক তাকে কি মর্যাদা দিয়েছিল, কত উচ্চ মাকাম তাকে দান করেছিল, সেই ফাতেমা বিয়ে বাড়িতে আসে কিনা ছন্দের মাধ্যমে কবি লিখছে দেখেন। মেয়েদের জেদ বেশি হয়, এই গ্রামের মেয়েরা হয়তো ভালো, তারা জেদ করে না, কিন্তু মেয়েদের জেদ বেশি হয়। মেয়ে বলছে আব্বা তুমি রাজা হতে পারো, তবে মনে রাখো আমিও কিন্তু তোমার মেয়ে, তোমার যদি জেদ থাকে জেদ আমারও আছে। আব্বা ফাতেমা হলো আমার বেস্ট ফ্রেন্ড, ফাতেমা হলো আমার সবচেয়ে ভালো বন্ধু, যদি ফাতেমা আমার বিয়েতে না আসে বিয়ে আমি করবো না, তোমার কি করার আছে তুমি করে নাও। বাপ বলে মা তুই রাজার বাড়িতে মানুষ হয়েছিস, মা তুই রাজার মেয়ে, তোর বাড়িতে সব রাজা রাজা বাদশার মেয়েরা আসবে দাওয়াত খেতে, আর এখানে যদি এই গরিব ভিখারি ফাতেমা আসে আমার বাড়ির মান সম্মান থাকবে না, কখনো তোর প্রস্তাব আমি মানতে পারবো না, ওই গরিব ফাতেমাকে দাওয়াত দিতে পারবো না। মেয়ে বলছে আব্বা তুমি যদি দাওয়াত দাও তাহলে ভালো, আর মনে রাখো তুমি যদি দাওয়াত না দাও এ বিয়ে আমি কিন্তু করবো না, কি করার আছে তুমি করে নাও। তখন রাজা রেগে গেল, বাপ রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখে, আসে পাড়া পাড়া রাজা বাদশা আশিস পাড়া পাড়া রাজা বাদশা তোমার বিয়েতে
আমার বাড়ি গরিব ফতেমা চিরা জামা আছে তার কোন নন শাড়ি আছে কোন নন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনা বাড়ির সম্মান হবে যে বদনা আসলে গরিব ওই ফতেমা বাপ হেরে গেল গেল মেয়ের জেদের কাছে বাপ পারলো না, এখন বাপ নিরুপায় হয়ে রাস্তা না পেয়ে বলছে ঠিক আছে তোর বান্ধবী ফাতেমাকে আমি দাওয়াত দেব, ওয়ান কন্ডিশন একটা শর্ত আছে। কি শর্ত? আমার বাড়িতে সব রাজার মেয়েরা আসবে, তোর ওই বান্ধবী গরিব ফাতেমাকে বল সে যদি রাজার মেয়েদের মতো নূতন নূতন দামি পোশাক পরে যদি আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে এন্ট্রি আছে। আর যদি ওই গরিব ফাতেমা আজকে ফকিরের হালাতে ফকিরিনীর ভিখারির হালাতে যদি আমার বাড়িতে এসেছে আমি কিন্তু অপমান করে তাড়িয়ে দেবো, বল তোর ফাতেমাকে। সেই সময় ফোন টোন ছিল না, সেই সময় ফোন ছিল না, ইহুদি নারী চিঠি লিখলো, চিঠি লিখে ফাতেমার কাছে পাঠিয়ে দিল, বাবু এই ব্যাপার আগামী কাল আমার বিয়ে, আমার আব্বা কোনো মতে রাজি হয় না বাবু, অনেক কষ্ট করে রাজি করিয়েছি, আগামী কাল তুমি আমার বাড়িতে এসো তবে একটা নূতন জামা পরে এসো, তুমি যদি না আসো বিয়ে আমি করব না। এই কথা ইহুদি নারী ফাতেমাকে লিখে দিল। আম্মাজান ফাতেমা চিঠিটাকে পড়ার পর উত্তর দিয়ে দিল, ঠিক আছে বাবু আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে আগামী কাল ফাতেমা তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ। ফাতেমা কাকে বলে দেখেন, যে ফাতেমার খাওয়া হয় না, পেটে পাথর বাঁধা, যে ফাতেমার পরনে একটা কাপড় ছেঁড়া কাপড় তাবলি মারা কাপড়, ওই ফাতেমা নাকি নূতন পোশাক পরে রাজার মেয়ের বিয়েতে যাবে। এই তো হলো ফাতেমা। এইবারে কি হচ্ছে দেখেন, কবি লিখছে আম্মাজান ফাতেমা দাওয়াত কবুল করার পর নামাজের পাটি ফেলেছে, নামাজের পাটি ফেলে দু রাকাত নামাজ পড়ে সিজদায় চলে গেল, সিজদায় গিয়ে হাউ হাউ করে কাঁদছে, সিজদা থেকে আর মাথা তোলে না। আচ্ছা ভাইরা মেয়ের দোকানে গিয়ে কি করছে, সমস্যা কি? ওই যে ওনারা কথা বলছে তো পুরো মনটা ঘুরে যাচ্ছে, অর্থাৎ ডিস্টার্ব না করা ভালো। যখন দর্শকের সঙ্গে ওনারা কথা বলছে ওনাদের মন সব তার দিকে, আমার গজল বলাটা বেকার, আমি কষ্ট করে গাইছি, ওকে ওখানে কেউ যাবে না এখন, ওকে। আম্মাজান ফাতেমা সিজদায় চলে গেল, সিজদায় গিয়ে হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ আমি আমার বান্ধবীকে কথা দিয়েছি আল্লাহ আগামী কাল তার বিয়েতে যাব, আল্লাহ আল্লাহ তুমি আমাকে একটা পোশাকের ব্যবস্থা করে দাও আল্লাহ, নইলে মান সম্মান আমার চলে যাবে আল্লাহ, আমি ওয়াদা করেছি আমি যাব ফাতেমা, আমি মিথ্যুক হয়ে যাব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফাতেমার কান্না সহ্য করতে না পেরে জিবরিলকে বলল, জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে যাও, জান্নাতে গিয়ে একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো, ওই প্যাকেজ নিয়ে ফওরন চলে যাও দুনিয়ার বুকে আমার নবীর কাছে, আমার নবীকে দিয়ে বলো আল্লাহ পাক জান্নাত থেকে তার মেয়ে ফাতেমাকে উপহার করেছে। জান্নাতে চলে গেল, একটা বড় প্যাকেজ তৈরি করা হলো, ওই প্যাকেজ নিয়ে ফওরন চলে এলো দুনিয়ার বুকে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক জান্নাত থেকে আপনার মেয়ে ফাতেমাকে উপহার করেছে, আপনি দিয়ে আসুন। ওই রাতের বেলা আমার নবী ফাতেমার বাড়ি এসে হাজির, ফাতেমা দরজা খুলো, দরজা খুলে গেল,
দরজা খুলে দেয় চাম্মাজান ফাতেমা সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছে আমার নবী কন্ডিশন বুঝতে পারলো কোনো কথা বললো না শুধু ডাক দিল ফাতেমা আম্মাজান ফাতেমা উঠে এলো ওই প্যাকেজটা নিয়ে ফাতেমার হাতে দিল ফাতেমা এই প্যাকেজটা তোমার হাতে দিচ্ছি তুমি তোমার ঘরে রাখো আমি আব্বা কাল আসব কাল কথা হবে জাস্ট এতটুকু কথা বলে আমার নবী চলে গেল আম্মাজান ফাতেমা প্যাকেজটাকে ঘরের একটা কোণায় রেখে দিয়ে দরজা বন্ধ করে আবার পুনরায় সিজদায় পড়ে হাউ হাউ করে কান্না শুরু করে দিয়েছে এইবার দেখেন কি হচ্ছে সকাল হয়ে গেল এইবারে বিয়ে বাড়ি যাবার পালা পোশাক জোগাড় হয়নি আম্মাজান ফাতেমা বাইরে এসে দেখছে সূর্য উদয় হব হব ভাব যেই দেখলো সূর্য উঠবে আম্মাজান ফাতেমা আবার সিজদায় গিয়ে হাউ হাউ করে কান্না শুরু করলো এদিকে ফজরের ওয়াক্তে আমার নবী পাক আবার ফাতেমার বাড়ি এসে হাজির ফাতেমা দরজা খোলো দরজা খুলে গেল আম্মাজান ফাতেমা সামনে দাঁড়িয়ে আছে ছলো ছলো নয়ন নিয়ে করুণ দৃষ্টিতে আব্বার দিকে তাকিয়ে আছে আমার নবী বুঝতে পারলো কোনো কথা বললো না শুধু বললো ফাতেমা কাল রাত্রিবেলা যে প্যাকেজটা তোমার হাতে দিয়েছিলাম তুমি কি খুলে দেখেছো বলে আব্বা আপনি তো খুলতে বলেননি আপনি বলেছেন ফাতেমা রেখে দাও আমি রেখে দিয়েছি কেমন ফাতেমা দেখেন আব্বা খোলার হুকুম দেয়নি বলে খুলিনি আমার ঘরের মেয়েরা পারবে বাপ যদি বলে খুকি একটা দামি জিনিস তোর বাড়ি দিচ্ছি তোর ঘরে দিচ্ছি ঘরের কোনায় রাখ কাল সকালে আমি নেবো কাউকে যেন বলিস নি খবরদার কারো দিস নি ও বাপ চলে যেতে যা দেরি ও মেয়ে ছিট কিনা দেয় আগে ওই প্যাকেজটাকে ছিঁড়বে ছিঁড়ে এক্ষুনি দেখবো ওর মধ্যে কি আছে যেই ভালো জিনিস পাবে একদম কপাট করলে পকেটে পড়বে আলমারির মধ্যে ঢুকাবে আমার ঘরের মেয়েরা কিন্তু আম্মাজান ফাতেমা বলছে আব্বা আপনি তো খুলতে বলেননি আব্বা আমি তাই রেখে দিয়েছি বলে নিয়ে এসো প্যাকেজটা নিয়ে আসা হলো আল্লাহ রাসূল বলছে ফাতেমা খোলো প্যাকেজটাকে ছেঁড়া হলো ছেঁড়ার পর আম্মাজান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার করেছে জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ সারাটা রাত কেঁদেছে ফাতেমা আল্লাহ পাক ওই রাত্রিবেলা ফাতেমার ঘরে পোশাক পাঠিয়ে দিল আম্মাজান খুশিতে বাগে বাগ তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে জান্নাতি পোশাক যখন পরেছে খুশবুটা যখন লাগিয়েছে লাগানোর পর আব্বাকে বলছে আব্বা আমি আর দেরি করবো না আপনি আমাকে বিদায় দেন আমি আমার বান্ধবীর বিয়েতে যাব আল্লাহ রসুল বলছে ফাতেমা যাচ্ছ যাও দুটো কথা খেয়াল রাখবে কোনো পরপুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায় যে সমস্ত নারীরা পরপুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা কথাবার্তারা ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে নাচতে পারে যাও চলে যাও আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি পায় ফাতেমা চলেছে কোথায় রাজপ্রাসাদের দিকে গন্তব্যে পৌঁছে গেল রাজপ্রাসাদে পৌঁছে গেল যেই ফাতেমা রাজপ্রাসাদের গেটে পা রেখেছে দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে একটা সাধারণ মেয়ে সেখানে নেই আম্মাজান ফাতেমা একাই সাধারণ যখন মা ফাতেমা ওই রাজার বাড়িতে পা রাখলো রাখার সাথে সাথে রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন Bye-bye.
চোখগুলো বড় বড় হয়ে গেল, কি অবস্থা? যে ফাতেমাকে আমরা ভিখারি বলি, যে ফাতেমাকে ফকির বলি, ওই ফাতেমা যেমন একটা পোশাক পরে রাজার বাড়িতে এসেছে, আজকে রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল। বান্ধবী এলো, ইহুদি নারী এলো, ফাতেমার হাতটা ধরে সোজা চলে যাচ্ছে কোথায়? রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বড় বিয়ে, বড় স্টেজ, বড় করে স্টেজ করা হয়েছে, সাজানো হয়েছে, প্যান্ডেল করা হয়েছে। স্টেজের উপরে যেখানে কোণে বসবে, বউ বসবে, ওই কোণের পাশে সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো। এখান থেকে শিক্ষা দেখেন, যে সমস্ত রাজার মেয়েরা ফাতেমাকে গরিব বলে, ফকির বলে, ভিখারি বলে, ওই সমস্ত রাজার মেয়েরা নিচে, আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা রাজার মেয়ে ফাতেমার গায়ে টাচ করে বসেছিল, কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে, পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায়। ওই রাজার মেয়ে থাকতে না পেরে ফাতেমাকে বলে, বুবু একটা কথা বলবো? বলে, বলো। বলে, আচ্ছা বুবু, তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো, একটা বার বলবে কোন বাজার থেকে কিনেছো? বলে, কেন? বলে, না আমার বাপ রাজা আজ পর্যন্ত এত দামি পোশাক আর এত সুন্দর খুশবু আমার বাপ কিনে দিতে পারলো না, আর তুমি গরিব হয়ে কোথা থেকে কিনেছো? একটা বার বলো না বুবু, একটা বার বলো বুবু। এখন ফাতেমা কি বলবে, কোন বাজারের নাম করবে? আপনাদের পিফা বাজার বা বসিরহাট বাজারে গেলে ওই পোশাক পাওয়া যাবে? হ্যাঁ, ও তো জান্নাতি পোশাক, কোনো বাজারের পোশাক নয়। আম্মাজান ফাতেমা মুচকি মুচকি হাসছে আর বলছে, সুযোগ পেয়েছি বেটা, তোদের সব কটারে আজ কলমা পড়াবো। বুদ্ধিমতী ফাতেমা বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে ইহুদি নারীদেরকে, রাজার মেয়েদেরকে বলে দিচ্ছে বাজারে যাওয়ার ঠিকানা, কোন পথ দিয়ে বাজারে যেতে হবে, দোকানটা কোথায়, দোকানের মালিককে, দোকানের সেলসম্যানকে কত সুন্দর করে ইহুদি নারীদেরকে আম্মাজান ফাতেমা বুঝিয়ে দিচ্ছে। দেখে আম্মাজান ফাতেমা শুধু রাজার মেয়েদের জন্য নয়, আজকের এই কি জায়গার নাম কি, ভ্যাবলা? আচ্ছা, মোরল পাড়ার মেয়েদের জন্য একই বার্তা দিল, হে মায়েরা, ফাতেমার মতো যদি ওই পোশাক তোমরাও পেতে চাও, আম্মাজান ফাতেমা বলে দিচ্ছে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ ধরো, তোমরা বাজার পেয়ে যাবে, বাজারটা হলো জান্নাত, জান্নাতে চলে যাও, দোকান পেয়ে যাবে, যে দোকানের মালিক হলো আমার আল্লাহ, আর আল্লাহকে পেয়ে যাও, পৃথিবীর বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে। জোরে বলো। এই কথা শোনার সাথে সাথে এক এক রাজার মেয়ে, এক এক ইহুদি নারী ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। শেষ কথা কবি হচ্ছে, শুনলেন সেই কালাম।